জীবনে 10-10টা বছর অনেকটা সময়, 10 বছরে একটা হ্যাবিট, অফিসে সবার সাথে দিনের অনেকটা অংশ কাটানো, আস্তে আস্তে এই অফিসের সেকেন্ড হোম হয়ে ওঠা। কিন্তু সব ভালোরই তো একটা শেষ আছে, আজকে সেই দিন। পুরো টিম আমাকে নিয়ে এলো এইখানে, একটা অসাধারণ জায়গায়, ব্রহ্মপুত্র ধারী এই গুয়াহাটি গ্রিন রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম, একদিকে ভরা ব্রহ্মপুত্র, আরেকদিকে গলফ কোর্স আর বিস্তৃত পাহাড়। ওয়েদারটাও আজকে দারুণ সঙ্গ দিয়েছে। চলুন উপরে গিয়ে দেখি জায়গাটা কেমন। রেস্টুরেন্টের বেস্ট পার্ট হলো চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, আর এটা দেখে বেশ ভালো লাগলো যে এরা দেওয়াল তুলে সেটাকে কভার না করে জাস্ট ওপেন রেখে দিয়েছে, সবাই যাতে প্রকৃতিকে এনজয় করতে পারে। অ্যাড্রেসটা বলে দিই, সরাইঘাট ব্রিজ ক্রস করে বাদিকে আমিনগাঁও বা হাজোর দিকে যে রাস্তাটা যায় সেটাতে কিছুটা গিয়ে একটা আর্মি ক্যাম্প পড়বে, ঠিক তার পাশেই আছে এই গুয়াহাটি গ্রিনসের গেট। ফেয়ারওয়েলের ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু এমন একটা জায়গা, তারপর আমার এই দ্বিতীয় পরিবার যা অ্যারেঞ্জমেন্ট করেছে তাই না করে পারলাম না। জামা থেকেই বোঝা যাচ্ছে অফিসেও কি সুন্দরভাবে ফেয়ারওয়েল সেলিব্রেশন হয়েছে। এই উপরের রেস্টুরেন্টটাতে বেসিক্যালি চাইনিজ, কন্টিনেন্টাল, পিৎজা এই টাইপের খাওয়া পাওয়া যায়, সাথে থাকে বিভিন্ন ধরনের মকটেল, কফি এটসেট্রা। আমাদের স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, চিলি চিকেন ড্রাই আর ড্রামস অফ হেভেন। আমার লাস্ট ওয়ার্কিং ডে, আবার আমার বার্থডেও, তাই ওরা এনেছিল একটা কেক। সুন্দর একটা কোইন্সিডেন্স। আইটেমগুলোর কথা যদি বলি তাহলে সত্যি কথা বলতে জায়গাটা যতটা ভালো লেগেছে খাবারগুলো কিন্তু ততটা ভালো লাগেনি। এই জায়গাটা আসলে বন্ধুত্বের, দু কাপ কফি আর নির্ভেজাল আড্ডা, ব্যাস আর কি চাই। যেমন বললাম এই উপরে মেন কোর্স তেমন নেই চাইনিজ ছাড়া, তাই আমরা চলেছি এদের নিচের রেস্টুরেন্টে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম অথেন্টিক আসামিজ ভেজ থালি। ভেজ থালিতে অনেক কিছুই ছিল, ছিল ভাত, মসুর ডাল, কালো ডাল, মূলো শাক, বরবটি ভাজা, আলু পিতিকা, খার, লাবড়া আর এই পায়েস। সাথে আমরা নিয়েছিলাম বরলি মাছের ভাজা, লোকাল চিকেন, হাঁসের মাংস আর অবশ্যই মাটন। মেন কোর্সগুলো বেশ ভালোই ছিল। আসামিজ কুইজিনে তেল মশলার ব্যবহার বেশ কম হয়, এটাও তেমনই ছিল, লাইট অন স্টোমাক। এবার পকেট পিঞ্চটাও শেয়ার করে দিই। স্টার্টারগুলো ছিল অ্যারাউন্ড 300 থেকে 350 মধ্যে, আর ভেজ থালি ছিল 100 টাকা করে। আমরা মাটন নিয়েছিলাম, সে মাটন ছিল 400, হাঁস আর লোকাল চিকেন ছিল 350 করে। লাঞ্চ শেষে আমরা এলাম গলফ কোর্সের দিকে। গুয়াহাটি শহরে এখন চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলছে, গ্রিনারি একদম কমে গেছে, তাই এই জায়গাটাতে এসে চোখ কিন্তু সত্যি খুব আরাম পাচ্ছে। এদের লোকেশনটা নিয়ে কোনো কথা হবে না, একদিকে নদী আরেকদিকে পাহাড় আর চারদিকে সবুজকে রেখে
মাঝখানেই গৌহাটি গ্রিন। একদিন আপনারা কিন্তু এখানে আসতেই পারেন এই নেচার, এই অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করার জন্য। খাওয়া দাওয়া তো শেষ, ঘোরাও প্রায় শেষ, এবার চলছে শেষ মুহূর্তে কিছু ফটো সেশন। সুন্দর একটা দিন কাটিয়ে ব্রহ্মপুত্রকে পাশে রেখে শেষবারের মতো চললাম অফিসে। ইটস টাইম টু র‍্যাপ আপ। সবাই বললো আমার এই অ্যাকোলেডস অ্যাপ্রেজাল সার্টিফিকেটসগুলোকে সাথে করে নিয়ে যেতে। চলুন তাহলে জীবনের এই চ্যাপ্টারটা শেষ করে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করা যাক। আশা করি পাশে থাকবেন, আর এবারের চ্যাপ্টারটা আমার ইউটিউব ফ্যামিলির জন্য আরও এনজয়েবল হবে। এই ফ্যামিলির কখনো আমি কাউকে ভুলতে পারবো না, হয়তো আবার সবাই নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বো, কিন্তু আশা করি যখনই আবার দেখা হবে ঠিক এই এনথু আর এই অ্যাটাচমেন্ট নিয়েই আমরা আবার আড্ডা দেব। সো ইট ইজ নেভার আ গুড বাই, সি ইউ অ্যাগেন।